সলপের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। বাম এজেন্টকে বুথ থেকে মেরে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছতেই দীপ্সিতা তাকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। শান্ত করার চেষ্টা চলছে, কিন্তু কি কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল? দেখো, সেটা হচ্ছে যে এই সলপের এই বুথে যিনি সিপিএম এর এজেন্ট ছিল তাকে মেরে বের করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। কি অভিযোগ? মানে খুব গুরুতর অভিযোগ। মেরে বার করে তো একরকম, আমরা যা শুনছি ওনারা দুজন ভিতরে বসেছিলেন এবং শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। অ্যাপারেন্টলি যিনি স্টেট পুলিশের এখানে আছেন তিনি আমার এজেন্টের নাম ধরে ডাকেন যে অমুক কে আছেন, কার্তিক দেবনাথ, তাকে বাইরে ডাকছে। যেই উনি বাইরে আসেন তখন এখানে বিভিন্ন তৃণমূলের জমায়েত ছিল, তারা গালিগালাজ করে থ্রেড দেখিয়ে ভয় দেখিয়ে ওদের তুলে দেয় এবং পরে সেকেন্ড মানুষটিকেও তুলিয়ে দেন। যেরপর দেখে নেবো বাড়িতে কি হবে, এখন তো তোমার সেন্ট্রাল ফোর্স আছে, রাত্রিবেলা কে থাকবে, ইত্যাদি ইত্যাদি। ওরা ভয় পেয়ে চলে যায়। আমরা যখন এখানে আসি প্রথমে আমরা দেখি বাইরে একটা জটলা 100 মিটার একদম সামনে। সেই ছেলেগুলোর সঙ্গে আমরা কথা বলি। প্রথমে তারা নর্মালি বলে হ্যাঁ আমরা চলে যাবো, পরে একটা বাগবিতণ্ডা হয়, বাট আই স্টিল সেফ আমাদের বলার পর তারা ওখান থেকে চলে যান। এবার আমরা যখন ভিতরে আসি 53 নম্বর বুথে, সেখানে তারা বলেন যে সব ঠিকঠাক চলছে, কোথাও কোনো অসুবিধা নেই, ওয়েল অ্যান্ড গুড। আমি যখন বাইরে আসছি আমি দেখি কিছু মহিলা এখানে বসে আছে। তারা বলতে শুরু করে ওর তো কোমর ব্যথা করছিল এজেন্টের, তাই চলে গেছে, কে ওকে মারবে। আমার স্ট্রাইক করে, আমি একটা নর্মাল কনভারসেশনে যাই। পরে জানা গেল যে ওই মহিলারা সব তৃণমূলের লোক, তাদের প্রত্যেকের ভোট হয়ে গেছে, তারা কেউ এলাকার এজেন্ট নয়, তারা এখানে বসে আছেন কিসের জন্য? হাউ ডিড দ্য পুলিশ অ্যালাউ? এতগুলো মহিলাকে এইখানে বসে থাকার অনুমতি পুলিশ কি করে দিলেন? প্রশাসন কি? সেন্ট্রাল ফোর্স এবং নির্বাচন কমিশন তাদের কাজে, তারা যেভাবে কাজ করছে, যেভাবে সামলাচ্ছেন, আপনি কি খুশি? সেন্ট্রাল ফোর্স বিভিন্ন জায়গায় খুব কুইক রেসপন্স করেছেন, কিন্তু এইটাও ভাবতে হবে যে এর ভিতরে, ক্যাম্পাসের ভিতরে সেন্ট্রাল ফোর্সকেও তো কন্ট্রোল করছে রাজ্য পুলিশই। রাজ্য পুলিশ তাদের যেভাবে চালনা করছেন, এবং ডেফিনেটলি যদি কোনো মহিলা বসে থাকেন একজন পুরুষ মানুষের পক্ষে সেটা বলা খুব ডিফিকাল্ট। সেখানে তাকে যদি এটা কনভিন্স করা হয় যে না না এর এমনিই মহিলা বসে আছেন, কোনো অসুবিধা নেই, তাহলে তাদের কিছু বলেননি। ফলে আমার মনে হয় এখানে স্টেট পুলিশের যা রোল সেটা নক্কারজনক। আমরা দেখেছি অনেক জায়গায় সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু ভোট দিয়ে সঙ্গে সঙ্গে বাইরে চলে যেতে হয় এবং 200 মিটারের মধ্যে কাউকে থাকতে দিচ্ছে না। কিন্তু এখানে দেখুন ভোট দেওয়ার পর প্রচুর মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, সাধারণ মানুষজন দাঁড়িয়ে রয়েছেন। আরেকটু কি সেন্ট্রাল ফোর্সের? হ্যাঁ, ওই যে বলে দিয়েছে যা কথা তো রয়েছে, তো উনি তো একা ফাইট করেছেন। আমরা তো দেখলাম উনি একা ফাইট করেছেন, অত মহিলার মধ্যে একা ফাইট করেছেন, এটাই সবচেয়ে বড় গর্বের কথা। আমি এখানে ছিলাম, ছেলেরা পাচ্ছে না বলেই ছেলেরা মানে মেয়েরাই ঢুকেছে। হ্যাঁ আমরা তো দাঁড়িয়ে রয়েছি, প্রার্থী যারা রয়েছেন বিশেষ করে বিরোধীরা, তারা যাতে সাধারণ মানুষ ভোট দিতে হচ্ছেন সেটা দেখছেন তারা, যেটা দেখার কথা পুলিশের, যেটা দেখার কথা কেন্দ্রীয় বাহিনীতে।